সবচেয়ে সহজ আর সবচেয়ে প্রাথমিক যে কাজ আপনার জীবনে আপনি করতে পারেন তা হল আপনি একটা জীবন হয়ে বাঁচুন সবসময় আপনাকে কোনো বিশেষভাবে থাকতে হবে না শুধু জীবন তো থাকুন বাকি সব কিছু এমনকি আপনার শরীর আর মনও জীবনের আনুষাঙ্গিক উপকরণ মাত্র জীবনে উপকরণ যোগ করা হয় কিছু বিষয় সুবিধে আনার জন্যে জীবনকে ঢেকে ফেলার জন্য নয় আমরা উপকরণ যোগ করি সুবিধের জন্যে কিছু যোগ করা হয় সমৃদ্ধ করতে পুরোপুরি ঢেকে ফেলার জন্যে নয় কেমন জীবনকে ব্যস্ত করে রাখতে নয় বরং সমৃদ্ধ করতে যদি এটা জানেন আর বোঝেন জীবনের প্রতিটা মুহূর্তে যে যা কিছু আপনার আছে এমন কি আপনার শরীর আর মনও হল উপকরণ মাত্র সেগুলো এখানে আছে শুধু এই জীবনকে সমৃদ্ধ করার জন্য এই জীবনকে ঢেকে ফেলার জন্যে নয় কই দেখি তো এবার আপনি মন মরা হন কী করে আপনাকে শুধু জীবন হতে হবে শুধু এইটুকুই করতে হবে আপনি কি আর আপনি কি নন একটা পার্থক্য থাকতে হবে তো যা কিছু আপনি নন আপনি যখন সেটা ধরেন সেটাকে অবশ্যই এক বিশেষভাবে ধরা উচিত অবশ্যই তা নির্ভর করবে সেটা কি তার উপরে সেটা ফুল হলে আমরা এই রকমভাবে ধরি সেটা যদি কলসি হয় আমরা আরেক রকমভাবে ধরি আর যদি কলম হয় আমরা অন্য রকমভাবে ধরি আপনি সব কিছুকে কি একইভাবে ধরতে পারেন সেটা কি তার প্রকৃতির ওপর নির্ভর করে আলাদাভাবে ধরেন কিন্তু আপনি যেভাবেই ধরুন না কেন লক্ষ্য করলে দেখবেন যে আপনি যা কিছুই ধরুন না কেন সবসময়ই এই একটা মাত্রা থাকছে যে আপনি মুঠোটা আলগা করতে পারেন আর সেটিকে ছেড়ে দিতে পারেন ধরুন আপনি কিছু ধরলেন আর আপনি মুঠোটা আলগা করতে পারছেন না এবার আপনি সেই সবের দিকেই এগিয়ে যাচ্ছেন তো শুধু দেখুন জিনিসগুলোকে আপনার জীবনে এরকম কত জিনিস আছে যা আপনি ধরেছিলেন আর এখন আপনি মুঠোটা আলগা করতে পারছেন না এই দু মাস শুধু এটাই আপনাকে করতে হবে সচেতনভাবে কাউকে বলবেন না তারা সবাই আপনার সঙ্গে লড়বে তারা ভাববে আপনি তাদের ছেড়ে চলে যাচ্ছেন তারা ভাববে আপনি সন্ন্যাস নিতে যাচ্ছেন তারা ভাববে এটা ওটা নানান কিছু না আপনার ভেতরে বাইরে কিছু করার দরকার নেই আপনার অন্তরে আপনি কিভাবে এটা ধরে আছেন এর জন্যে একটা সহজ জিনিস হলো কাল সকালে আপনি মারা যাবেন আমি খুবই উদার আপনাকে চব্বিশ ঘন্টা দিচ্ছি হ্যাঁ জীবনের প্রকৃতিটা এমনই এটা কখনো আপনাকে চব্বিশ ঘন্টা নিশ্চয়তা দেয় না কিন্তু আমি আপনাকে চব্বিশ ঘন্টা দিচ্ছি কাল সকালে আপনি মারা যাবেন আপনার যা ইচ্ছে করুন আপনি সব কিছুর থেকে আপনার মুঠো আলগা করে দেবেনি তাই না আপনি যা ইচ্ছে যেভাবে ইচ্ছে করুন আপনি সব কিছু থেকে মুঠো আলগা করবেনি আপনারা হিন্দি ছবিতে দেখেছেন দেখেননি সিনেমায় দেখেননি মুঠোটা আলগা করুন এটা নেই আপনার শরীরের ওপর থেকে মুঠোটা আলগা করুন মনের ওপর থেকে আপনার চিন্তা আবেগ থেকে শুধু একটুখানি মুঠোটা আলগা করুন বেঁচে থাকতে যদি মুঠোটা আলগা করেন তবে আপনি পরমানন্দময় হয়ে উঠবেন যখন আপনি মারা যাচ্ছেন তখন সেটা এমনিতেই হবে শেষ দৃশ্য তো এই দু মাস আপনার এর ব্যবহার করা উচিত সব সবকিছুর উপর থেকে মুঠোটা আলগা করার জন্যে আমি আমি একটু মাথা মোটা তাই আমি এটা নিজের মতো করেই শিখেছি কিন্তু আজকাল আমি দেখছি যে সমস্ত গল্ফ প্রশিক্ষকরা তাদের তাদের ছাত্রদের বলছেন মানে যারা শিখতে চান যারা বহু বছর ধরে খেলছেন তাদেরও তারা শেখাচ্ছেন বলছেন যে আপনাকে এটা আলগা করে ধরতে হবে বুঝলেন আপনি শক্ত করে ধরবেন না সাধারণত যখন কোনো কিছুকে মারতে চান আপনি চান শক্ত করে ধরতে কিন্তু আপনাকে আলগাই ধরতে হবে যদি আপনি কোনোদিন সাইকেলে না চড়েন আর যখন প্রথমবার আপনি এর উপরে চড়েন তখন আর যখন এটা আলগা করেন এটা সুন্দরভাবে চলে তাই না শুধু আলগা করুন দেখবেন আপনি খুব সুন্দরভাবে জীবনের সবারই করছেন খুব শক্ত করলে যারা নতুন সাইকেল চালায় তাদের দেখেছেন তিনি কোথাও যেতে পারেন তাই আপনাকে মুঠো আলগা করতেই হবে